মিতা দাদা আমি এসেছি কেলটু মাস্থান তোমাদের দুজনের মধ্যে ঝগড়া মিটাতে বলো তো তোমার মনটা খারাপ কেন কি বলবো কেলটু ওই কোনে ছোড়াড়া যে শুনছে না ও রাকে মাসতে পারে ওকে বলেছি আপনি সমর্থন করে ফেল হ্যাঁ তাও শুনছে না কি করব আমার মনটা খারাপ হয়েছে কত মানুষ মেরে যাচ্ছে শোনো পুতা দাদা তোমাদেরকে একটা সমাধান দিয়ে যাচ্ছি তোমরা দুজনে সব তোমরা এটা তোমরা দুজনে সব রাগ কমিয়ে ফেলে বুঝছো তোমাদের রাগের কারণে যুদ্ধ লাগলো এর সারিসি এই রাগ এমন একটা জিনিস জানো দাদা ওই শুধু ধ্বংসই করবে শুধু ধ্বংসই করবে কোনো উন্নতি করবে না তো একটা সমাধান তোমরা রাগ একদম নাই করে দাও তাহলে সমাধান হয়ে যাবে দেখবা ভলদি দাদা তুমি তো ইউক্রেন যুদ্ধে তুমি ন্যাংরা হয়ে গেছো তুমি প্রেসিডেন্ট হ্যাঁ তুমি যে রাগারাগি করে এগুলা করলা তুমি তো ল্যাংরা হয়ে গেছো তোমার পাশে সব বড় বড় তারা থাকবে পাশে থাকবে বলে তুমি ও যুদ্ধের জন্য প্রস্তুত হলে এটা কি ঠিক হলো গোটা দেশ তোমার ক্ষতিগ্রস্ত হলো তোমরা বস্তা দুজনায় বস্তা পুতি পুতা দাদা আর তুমি দুজনে বস্তা বৈঠা আলাপ করতা কি বলবো কেলটু ভাই আমিও তো চাইনি যুদ্ধ কিন্তু ওই পুতা দাদা আমাদের ওপর নানান রকম সমস্যা তৈরি করে আমাদের মধ্যে রিসারিসি তৈরি করে ওর জন্য তো আমাদের দেশে আমরা দেশের জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছি কি করব কেলটু ভাই তুমি তোমার পরামর্শ দাও তুমি শোনো বলতে দাদা তোমাদের একটা সহজ সমাজ শিখাই দিই সেটা হলো তুমি ছোট তোমার দেশ ছোট সেটা বড় কথা না তুমি যেহেতু ছোট তুমি পুতা দাদার সাথে ফোনে কথা বলো আলোচনা বসো যা হয়ে গেছে তোমরা মিলেমিশে থাকো শোনো বলতো দাদা তুমি কোনো প্রেসিডেন্ট হিসাবে এখনই তুমি রাশিয়ার পুতা দাদাকে ফোন দাও ফোন দিয়ে বলো আমরা বসবো যা আহার হয়ে গেছে আমরা সব ভুলে যাবো আবার সবে একা থাকবো রাগার রাগারাগি রেসারেসি বাদ দাও রাগ একদম এখনই মানি মাটি করে দাও আর সবাই মিলেমিশে থাকার চেষ্টা করো কারণ দুনিয়া কয়দিনের তোমার তো সবাই মরে যাবা কে কখন মরবে সবাই মরে যাবে কিন্তু কেন আমরা রিকা রাগারাগি করে রেসারেসি রেখে যাবো দুনিয়াতে আমি যেটা বলছি এখনই রাগ মাটি করে দাও আর পুতা দাদাকে ফোন দাও এক্ষুনি প্রিয় বন্ধুরা ভালোবাসার জাগান রাগ তাড়ান আমি কেলটু মাস্থান এই মেসেজটা সারা পৃথিবী জুড়ে ছড়াই দিন আপনারা ছড়াই দিন দুজনকে বোঝায় আসনু রাশিয়ার ফুতা দাদা ইউক্রেনের ভালতু দাদা দুজনকে বোঝায় আসনু তারপরে যদি তারা না শুনে কী করবো আমি ওই যে চিন্তাভাবনা করেছি 100,000 গরুর গাড়িতে আমার শান্তিবাহিনী পাঠাবো আমার নিজস্ব শান্তিবাহিনী আছে আমি 100,000 গরুর গাড়িতে পাঠাবো সে দেশে শান্তি রক্ষার জন্য দুপক্ষে কাজ করবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ